एके खंदकार एयर वाइस मार्शल आब्दुल करीम खंदकार जिनी एके खंदकार नामे बेश परिचित बांग्लादेशेर एकजन साबेक सामरिक कर्मकर्ता जिनी विमान बाहिनी थेके अवसर ग्रहणेर पर राजनीतिते सम्पृक्त हन। तिनी बांग्लादेश विमान बाहिनीर प्रथम प्रधान छिलेन। 2009 बांग्लादेशेर साधारण निर्वाचने अंश निये तिनी संसद सदस्य लाभ करें एवं प्रधानमंत्री शेख हासिना ताके मंत्री नियोग करें। राष्ट्रपति जिया और इरशादेर शासनामले तिनी अस्ट्रेलिया और भारते बांग्लादेशेर हाई कमिशनार हिसेबे दायित्व पालन करेछेन। राष्ट्रपति इरशादेर आमले तिनी बांग्लादेश सरकारेर परिकल्पना मंत्री हिसेबेओ दायित्व पालन करेछेन। तिनी बांग्लादेशेर स्वाधीनता युद्धे उपप्रधान सेनापति हिसेबे कर्मरत छिलेन। एके खंदकारेर जन्म 1930 सालेर पहला जानुआरी पितार तत्कालीन कर्मस्थल रंगपुर शहरे, बाड़ी पाबना जिलार बेड़ा उपजिलार भारेंगा ग्रामे। पिता खंदकार आब्दुल लतीफ ब्रिटिश आमले डेपुटी मेजिस्ट्रेट एवं माता आरिफा खातुन छिलेन एकजन गृहिणी। पितार चाकरीर सुबादे तार शिक्षा जीवन शुरू हय बगुड़ा शहरे। करोनेशन स्कूले किछुदिन पढ़ाशोना करें, तारपर पितार बदलिर कारणे तादेरके नौगा चले जेते हय। সেখানে নওগাঁ করোনেশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন রাজশাহী কলেজিয়েট স্কুল এবং মালদা জেলা স্কুলে। ভারত বিভাগের সময় একে খন্দকার 1947 সালে মালদা জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1952 সালের সেপ্টেম্বরে পাকিস্তান বিমান বাহিনী থেকে তিনি কমিশন লাভ করেন। 1955 সাল পর্যন্ত তিনি ফাইটার পাইলট হিসেবে কাজ করেন এবং পরে ফ্লাইং ইনস্ট্রাক্টর হয়ে ওঠেন। তিনি পাকিস্তান এয়ারফোর্স একাডেমিতে 1957 সাল পর্যন্ত ছিলেন। ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুলে তিনি 1958 সাল পর্যন্ত ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জেট ফাইটার কনভার্সন স্কোয়াড্রনে তিনি লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 1960 সাল পর্যন্ত। 1961 সাল পর্যন্ত তিনি স্কোয়াড্রন কমান্ডার হিসেবে কাজ করেন PAF একাডেমিতে। পরে জেট ফাইটার কনভার্সন স্কোয়াড্রনে তিনি স্কোয়াড্রন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 1965 সাল পর্যন্ত। ট্রেনিং উইং এর অফিসার কমান্ডিং হিসেবে 1966 সাল পর্যন্ত তিনি PAF একাডেমিতে দায়িত্ব পালন করেন। PAF প্ল্যানিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিনি 1969 সাল আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে তিনি সেকেন্ড ইন কমান্ড হিসেবে PAF বেসের দায়িত্ব পান ঢাকায় 1969 সালে। একে খন্দকার উইং কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছড়িয়ে পড়ে। 21 নভেম্বর 1971 সালে তিনি পদোন্নতি পান গ্রুপ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার থেকে এবং জেনারেল এম এ জি ওসমানের ব্যক্তিগত ডেপুটি ইনচার্জ বা উপপ্রধান সেনাপতি হিসেবেও নিয়োগ পান। 1971 সালে 16 ডিসেম্বর ভারতীয় সরকার বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রায় সব উচ্চপদস্থ কর্মকর্তাকে, যেমন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, 11 জন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহ সহ একে খন্দকারকেও ঢাকায় নিয়ে আসেন পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের জন্য। 1973 সালে তিনি এয়ার ভাইস মার্শাল হিসেবে পদোন্নতি পান ও COAS হিসেবে 1975 সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1972 থেকে 1973 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমান এর চেয়ারম্যান হিসেবে কাজ করেন। 1975 সালে অবসরে যান একে খন্দকার মুস্তাক সরকারের সময়।